বদলে যাচ্ছে আরব বিশ্বগুলো। দর্শক, আমাদের সকলের প্রিয় দেশ, প্রত্যেকটা মুসলমান যারা আছি, আমাদের একটা পছন্দের দেশ বা প্রিয় দেশ যেটা আল্লাহর ঘর, যেখানে অবস্থিত সৌদি আরব। সৌদি আরবের রাজনীতিতে সৌদি যুবরাজ সালমানের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, অনেক সময় সমালোচনার দিকেও যায়, আবার অনেক সময় প্রশংসার দিকে যায়। তবে যুবরাজ সালমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বলয় থেকে এই আরব বিশ্বকে বের করার জন্য যেই সাহসের জায়গা দেখিয়েছেন, আমেরিকাকে বিভিন্নবার চপেট আঘাত করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন থেকে শুরু করে সিআইএর প্রধানকে যেভাবে অনিখিত গায়েবি ঘাড় ধাক্কা দিয়া খালি হাতে তাদের রাষ্ট্রে ফিরিয়ে দিয়েছেন, সেই সৌদি আরব নতুন আরেক মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছে। বদলে যাবে সৌদি আরব, বদলে যাবে মুসলিম বিশ্বের চেহারা। আগামী দিনের রাজত্বের জায়গায় আরব দেশগুলোকে নিয়ে আর ছিনিমিনি খেলার সুযোগ পাবে না পশ্চিমারা, এবার আসতে হবে মিত্রতার জায়গায়, কারণ আরবরা সেই জায়গাটা ডিজার্ভ করে। সৌদি আরবের অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের একটি অভূতপূর্ব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যুবরাজ সালমান। এর ফলাফল গোটা আরব বিশ্বের উপর প্রভাব ফেলবে। দেশটি রূপকল্প 2030 নামক যে পরিকল্পনা করেছে তার মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে একটা হিউজ লেভেলে নেওয়া, সামরিক বিষয়টাকেও একটা হিউজ লেভেলে নেওয়া, এর পাশাপাশি জ্বালানি জীবাশ্ম নির্ভরতাকেও মুক্তি নেওয়া। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা এই মুহূর্তে 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে তা বাস্তবে রূপ দিতে হলে সৌদি আরবকে 2030 সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নির্গমন 40% পর্যন্ত কমাতে হবে, 2050 নাগাদ তা শূন্যে নামিয়ে আনতে হবে। আর সেই লক্ষ্যে সৌদি আরবের এই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। যদিও সৌদির বেশিরভাগ সম্পদের মূল উৎস তার পেট্রোলিয়াম বিশাল মজুত, মানে তেল থেকে, এখন তেলের উপর নির্ভরতা কমিয়ে কৃষির উপর যাবে, সেই কাজটাই কিন্তু সৌদি যুবরাজ করছে। আপনি দুবাইকে দেখেন, মানে সারা পৃথিবীর মানুষ একবার হইলেও যাইতে চায় সেই দেশটার নাম কি, দুবাই। আমরা যখন আমেরিকা আমেরিকা করি, আমেরিকানরা দৌড়াইয়া দুবাইয়ের উপরে আসার চেষ্টা করে। সৌদি আরবের যুবরাজের এই মহাপরিকল্পনার মধ্যে আপনারা দেখেন যে অনেক কিছুই কিন্তু সামনে উঠে এসেছে। দ্য লাইন, সারা পৃথিবীতে এমন শহর পৃথিবীর কোথাও নাই, তো এরকম অনেক অনেক প্রকল্পের মধ্যে জ্ঞান বিজ্ঞান সমরাস্ত্র ভাণ্ডারকেও সমৃদ্ধ করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ, যেটা 2030-এর মধ্যে কাজ করা হবে। আপনার উল্লেখযোগ্য যেটা বলা হয়েছে যে দুবাইয়ের সাফল্য অর্জনের সঙ্গে সৌদির তৎপরতার তুলনা কঠিন, তবে সৌদি আরবের নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান নজরটা একটু বড়, ছোটখাটো কোনো কিছু করতে চান না, যার কারণেই তিনি সৌদির আর্থসামাজিক রূপান্তরকে গতিবৃদ্ধি করতে কারি কারি অর্থ ও সম্পদ ঢালছেন। সৌদিকে সবুজ জ্বালানি, খনি, লজিস্টিক্স ও অবকাঠামো, খেলাধুলা, সঙ্গীত, পর্যটন, ডিজিটাল পরিষেবা, অর্থ এবং উদ্যোক্তাদের একটি ক্ষমতা কেন্দ্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন। সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে নীতি পুলিশের ক্ষমতা সীমিত করে এবং বিদেশি শ্রমিক নিয়োগকারী বেসরকারি প্রতিষ্ঠানের উপর বাড়তি ফি আরোপ করে নারী ভ্রমণ শক্তির অংশগ্রহণ বাড়ানোরও চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে মোহাম্মদ বিন সালমান এটাও পরিষ্কার করেছেন যে রাজনৈতিক সংস্কারের ধারণা আলোচনার টেবিলের বাইরে থাকবে। 2018 থেকে মোহাম্মদ বিন সালমানের সমালোচক খাশোগির হত্যাকাণ্ড গোটা বিশ্বকে স্তম্ভিত করার পর এই ইস্যুটা নিয়ে পশ্চিমাদের একটা রূপ কিন্তু সৌদি আরবের যুবরাজ টের পেয়েছিল। এরপরেই সৌদি আরবের যুবরাজ পশ্চিমাদেরকে কঠোর হাতে তিনি দমন করেছেন। সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উদারপন্থা অনুসরণ করলেও রাজনৈতিকভাবে কঠোর নীতির পথে হাঁটছে সৌদি। আপনার সৌদির রাষ্ট্রনিয়ত তেল কোম্পানি সৌদি আরামকো আপনার এখানে এই বছর $110 কোটি মুনাফা করেছে, যেটাকে ওই উন্নয়নের সাথে কানেক্টেড করা হবে। দেশের ভেতর পরিবহন ব্যবস্থা উন্নত করতে, নগরকে উন্নয়নে বিপ্লব ঘটাতে, জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে, পর্যটনকে উজ্জীবিত করতে মেগা প্রকল্পের একটি দীর্ঘ তালিকা তৈরি করেছে সৌদি আরব। সেখানে তেল বিক্রির এইসব অর্থ বিনিয়োগ করা হচ্ছে। লোহিত সাগরের উপকণ্ঠে নিয়ম নামের কার্বনমুক্ত নগরও গড়ে তোলা হচ্ছে, সেটা এই প্রচেষ্টার সাহসিকতাকে দৃশ্যমান করেছে। সৌদি আরব তার ভ্যাট বা মূল্য সংযোজন করের হার 5% থেকে বাড়িয়ে 15% করেছে, যা আভ্যন্তরীণ আয়ের নতুন একটি উৎস, বাট এটাতে বিদেশিরা একটু তো চাপে আছে। এছাড়াও বন্ধুরাষ্ট্র হিসাবে চীনের হিউজ পরিমাণ বিনিয়োগ নিয়ে সৌদি কিন্তু সেখানে ঢালছে। রাশিয়ার সাথেও নানান ধরনের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এখানেও পয়সা ইনভেস্ট করছে। অপরদিকে ইরানকে সাথে রেখে
আরব রাষ্ট্রগুলোকে সাইজ করার জন্য বা এদের মধ্যে ব্যালেন্স রাখার জন্য শক্তিশালী একটা অবস্থান কিন্তু সৌদি তৈরি করে ফেলেছে। আর এই সকল দৃশ্য দেখে পশ্চিমাদের ধরেন জ্বলতেছে, কারণ এই মেগা প্রজেক্টগুলোতে যুক্তরাষ্ট্র খুব কমই কাজ পাচ্ছে, পাচ্ছে কারা ফ্রান্স, পাচ্ছে কারা জার্মানি, পাচ্ছে কারা অন্যান্য দেশ, নেদারল্যান্ডস, এই মানে টেকনোলজি আর্কিটেকচারাল যে বিষয়গুলো আছে সেগুলোতে। তো যুক্তরাষ্ট্রকে সিস্টেমিক্যালি কাটতেছে, কারণ হচ্ছে কি যুক্তরাষ্ট্র বলছিল আমাদের সাথে ভাবলো যুবরাজ, তো তোমার কিন্তু এমন সাইজ করবো তুমি কানতে কানতে জো পাবে না। তো যুবরাজ তো কান্না করে না, আমেরিকার অর্থনীতিতে ডলারের যে চাপ সেটাখানেও সৌদি কানেক্টেড হয়ে গেছে, চীনের সাথে নিজস্ব মুদ্রা বিনিময়ে ব্যবসা হবে, রাশিয়ার সাথে নিজস্ব মুদ্রা বিনিময়ে ব্যবসা হবে, ইরানের সাথেও নিজস্ব মুদ্রায় ব্যবসা হবে, ডলারেরও 12টা পুঙ্গি বাজতেছে, আর পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতিতে বিশাল একটা ধাক্কা খাচ্ছে। ধন্যবাদ সৌদি যুবরাজকে, আল্লাহ যেন তার এই ভীষণকে কী বলো যে পরিপূর্ণ করেন, তবে ইসলামের নীতি নৈতিকতার বিষয়টা যেন সেখান থেকে সরে না যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।